দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। স্বাবলম্বন, নির্ভরযোগ্য, বিশ্বস্ত এডুকেশনাল কনসালটেন্সি, দেশে বিদেশে বিভিন্ন স্বীকৃত নামি কলেজগুলিতে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মেসির বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে নিজেদের সুন্দর কেরিয়ার গড়ে তুলতে আজই যোগাযোগ করুন। ঠিকানা স্বাবলম্বন, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নয়া পন্থা, গম রপ্তানি বন্ধ করার নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার। বেশ কয়েকটি কারণে বিশ্বব্যাপী হঠাৎই গমের দাম বেড়ে গিয়েছে। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা। এমন পরিস্থিতিতে আপাতত বিদেশে গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল মোদী সরকার। শুক্রবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন সারা ইউরোপে গম সরবরাহকারী দেশগুলির মধ্যে বড় বাজার দখল করে এই দেশ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য পণ্যের সঙ্গে গম রপ্তানিতেও হ্রাস টেনেছে জেলেনস্কির দেশ, ফলে সংকট বেড়েছে। অন্যদিকে এশিয়া তথা বিশ্বে অন্যতম গম উৎপাদনকারী দেশ ভারত। একদিকে মাছের লেজ, অন্যদিকে হনুমানের মাথা, জলপুরের মমি নিয়ে রহস্য অনেক। 300 বছরের পুরনো মমির উৎস সন্ধানে দিনরাত এক করে দিচ্ছেন জাপানের বিজ্ঞানীরা। মমিটির মাথা হনুমানের মতো, শরীরের নিচের অংশ মাছের লেজের মতো, আঁশও রয়েছে, দেখতে একেবারে জলপরি। 12 ইঞ্চি লম্বা মমিটির দাঁত ছুচালো, বিষণ্ন মুখ, মাথায় রয়েছে চুল। আশাকুচি শহরের মন্দিরের একটি বাক্সের মধ্যে মমিটি রাখা ছিল। মমিটির পাশে ছিল একটি চিঠিও। চিঠিতে লেখা রয়েছে, 1736 থেকে 1741 মধ্যে প্রশান্ত মহাসাগরে শিকাকু দ্বীপের কাছে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে এই প্রাণীটি। শুকিয়ে যাওয়া জলপরি বছরের পর বছর হাত বদল হতে হতে শেষমেশ মন্দিরে ঠাঁই পেয়েছে। মমিটি মন্দিরে ঠাঁই পেল কিভাবে তা এখনো অজানা। মমিটির রহস্য উন্মোচন করতে কুরাশিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সিটি স্ক্যানের সাহায্য নিচ্ছেন। ভারত ছাড়াও পাকিস্তান, কিউবা, আর্মেনিয়া সহ 12টি দেশ রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং তার সহযোগীদের আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ নেয়নি। রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার পরিষদের সভায় ভারতের পাশাপাশি ভোটদানে বিরত ছিল আরও 12টি দেশ। আর্মেনিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, কাজাখস্তান, নামিবিয়া, সেনেগাল, সুদান, পাকিস্তান। শুক্রবার জেনিভায় মানবাধিকার পরিষদের 34তম বিশেষ অধিবেশন মুলতবি হয়ে যায়। এর আগে 3 বার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক এবং সাধারণ সভায় ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটি এড়িয়ে গিয়েছিল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছিলেন, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান চায় ভারত। জীবনের প্রথমবার ক্রুজ শো করলেন দীপিকা পাডুকন। জীবনের প্রথমবার ক্রুজ শো করলেন দীপিকা পাডুকন। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে নায়িকা লেখেন, এর থেকে পারফেক্ট শো আর হতে পারত না। সমুদ্রের মাঝে, একদিকে সূর্যাস্তের আভার মাঝে তার শো ছিল একেবারে নজর কানা। এই শো থেকে যে শুভেচ্ছা পেয়েছেন দীপিকা তাতে তিনি মুগ্ধ। নীল হলুদ সাদা স্ট্রাইপের টি শার্ট ড্রেস পরেছিলেন দীপিকা পাডুকন, নজর কাড়ল তার ব্ল্যাক ওভার কোটও। শর্ট ড্রেসের সঙ্গে দীপিকা পরেছিলেন স্টাইলিস্ট বুট। সব মিলিয়ে একেবারে নজর কাড়া ছিল তার এই শো। স্বাবলম্বন, একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য এডুকেশনাল কনসালটেন্সি, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ও অ্যাব্রড, যেমন এখন বাংলাদেশ, কিরগিজস্তান, নেপাল,
প্রভৃতি দেশে আমরা সযত্নে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মাসির বিভিন্ন কোর্সে ভর্তি করে থাকি। 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ গড়তে ও যে কোনো রকম সাহায্য, যেমন অ্যাডমিশন কাউন্সিলিং, কেরিয়ার গাইডেন্স, স্কলারশিপ নিয়ে আরো বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। এছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টেটিভে প্লেসমেন্ট অ্যাসিস্ট করা হয়। ঠিকানা স্বাবলম্বন, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732849496 9732935593। এরই সঙ্গে শেষ হলো নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সংবাদ, বিনোদন সারাদিন সারাক্ষণ।